অর্থনৈতিক সংকটে জর্জরিত পাকিস্তান দেশটিকে আরও $110 কোটি ঋণ দিতে সম্মত হয়েছে আইএমএফ। এরই মধ্যে পাকিস্তান ও আইএমএফের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তিও স্বাক্ষর হয়েছে। এমন প্রেক্ষাপটে আর্থিক সংকট থাকায় সরকারি সম্পদের যথার্থ ব্যবহারের উপর গুরুত্ব দিচ্ছে দেশটির জোট সরকার। এ কারণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও তার মন্ত্রিসভার সদস্যরা সরকারি বেতন নেবেন না। 20 মার্চ সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয় পাক মন্ত্রিসভা। দেশটির গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন বলছে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। এতে বলা হয় সরকারের অপ্রয়োজনীয় ব্যয় বন্ধ করার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে পাকিস্তানে সরকারি খরচে সরকারি কর্মকর্তা, কেন্দ্রীয় মন্ত্রী, প্রাদেশিক পরিষদের সদস্যদের বিদেশ ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। সরকারের আগাম অনুমতি ছাড়া তাদের বিদেশ না যেতে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে 12 মার্চ প্রেসিডেন্টের সচিবালয়ে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয় দেশের অর্থনৈতিক সংকটের অবস্থা বিবেচনা করে প্রেসিডেন্ট জারদারি রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন না নেয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। সদ্য বিদায়ী প্রেসিডেন্ট আরিফ আলভি প্রেসিডেন্ট হিসেবে মাসিক 8,46,550 রুপি বেতন নিতেন। 2018 সালে দেশটির জাতীয় পরিষদ এই বেতন নির্ধারণ করে দেয়। অন্যদিকে প্রেসিডেন্টের সিদ্ধান্তের সঙ্গে সংহতি প্রকাশ করে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভিও তার মেয়াদকালে বেতন না নেয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। দশ মার্চ পাকিস্তানের 14তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন পাকিস্তান পিপলস পার্টি পিপিপি সহসভাপতি আসিফ আলী জারদারি। প্রেসিডেন্ট পদে 411 ভোট পান জারদারি, আর তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী পিকেএমএপির চেয়ারম্যান মেহমুদ খান আচাকজাই মাত্র 181 ভোট পান। এরপর আসিফ আলী জারদারিকে জয়ী ঘোষণা করে পাকিস্তানের নির্বাচন কমিশন ইসিপি। এ নিয়ে দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রেসিডেন্ট হলেন তিনি। এর আগে 2008 থেকে 2013 পর্যন্ত জারদারি পাকিস্তানের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।